প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চলো তাহলে চলে যাই আজকের আমাদের প্রাক প্রাথমিক ক্লাসে। প্রথমে আমরা শুরু করব আমাদের ব্যায়াম দিয়ে। ব্যায়াম করতে হয় শরীরকে ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য। তাহলে সোনামণিরা, চলো আমরা আমাদের ব্যায়ামটা শুরু করি। আমাদের আজকের ব্যায়াম হচ্ছে 6 নম্বর ব্যায়াম। 6 নম্বর ব্যায়ামটি হচ্ছে কোমর দোলানো, কোমরের ব্যায়াম। ঠিক আছে, তাহলে তোমরা তো জানো ব্যায়াম করতে হলে কিভাবে দাঁড়াতে হবে। ব্যায়াম করতে হলে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং হাত দুটো দুপাশে রাখতে হবে ঠিক এভাবে। এরপর যখন বলবো 6 নং ব্যায়ামের জন্য প্রস্তুত, তখন তোমরা হাত দুটো কোমরে নেবে। তারপর এক বলার সাথে সাথে আমাদের কোমর থেকে উপরের অংশটি ডান দিকে হেলে যাবে। তাহলে 1 এবং 2 বলার সাথে সাথে এই অংশটি সোজা হবে। 2 3 বলার সাথে সাথে আমাদের কোমর থেকে উপরের অংশটি বাঁ দিকে হেলে যাবে। 3 এবং 4 বলার সাথে সাথে আমাদের উপরের অংশটি সোজা হবে। 4 ঠিক এইভাবে 6 নম্বর ব্যায়ামটি আমরা 3 বার করব। তাহলে চলো আমরা এই সম্পূর্ণ ব্যায়ামটি 3 বার করে করব। ঠিক আছে, এখন সবাই দাঁড়িয়ে পড়ো, হাত দুটো দুপাশে রেখে সোজা হয়ে দাঁড়াবে। 6 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1 2 3 4 আর মাত্র কবার বাকি আছে? 2 বার। 1 2 3 4 খুব ভালো হচ্ছে, আর মাত্র 1 বার। 1 2 3 4 তাহলে চলো আমাদের প্রিয় সেই কয়ে কলা খয়ে খাই ছড়া গানটি সবাই মিলে গাই। কয়ে কলা খয়ে খাই এত বেশি খেতে নাই, গয়ে গরু খয়ে খাস কত ঘাস খেতে চাস, উ বলে কলা ব্যাং সারাদিন ঘ্যাং ঘ্যাং ক খ গ ঘ উ। জয়ে চক্ষু ছয়ে ছল চক্ষু দুটো ছল ছল, জয়ে জলে ঝয়ে ছিল কত জল ছিলি মিল, ইয় বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই চ ছ জ ছ ইয়। টয়ে টুপি ঠয়ে ঠিক জিতে গেলে ঠিকই ঠিক, ডয়ে ডালে ঢয়ে ঢোল ঢাকে ঢোলে সরু গোল, তালুয়ার চিপে মিলে মোর ধন্য ন ট ঠ ড ঢ ন। দয়ে তুমি থয়ে থামি থাম্ব না তুমি আমি, দয়ে দাঁতে থয়ে ধার কার দাঁতে কত ধার, দাঁতে আর চিপে মিলে হলো দন্ত ন ত থ দ ধ ন। পয়ে পাকা ফয়ে ফল রাজা গেল রসাতল, বয়ে বন ভয়ে ভাই কত বন কত ভাই, ময়ে মাটি ময়ে মা মাটি যে আমার মা, প ফ ব ভ ম। জয়ে যাবে রয়ে রাত রথে যাবে ছাড়ো পথ, লয়ে লাল বয়ে বাতি জল ছেড়ে লাল বাতি, তাল বস বলে বেশি বেশি কেন নিলে, জ র ল ব স। তালুয়ার জিভে মিলে মূর্ধন স, দাঁতে আর জিভে মিলে হয় দন্ত স, শয়ে সার শয়ে সাপ পালা সা পড়ে বাপ, হয় হাতি রয়ে বড় হাতি দেখো কত বড়, ঢয়ে ফোটা দিলে র মধু বড় গাড়ো, খণ্ড তয়ে খুব কাত ফট করে বাজে মাত, চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু। কেমন লাগলো আমাদের এই গানটি? আমাদের সবার খুব প্রিয় গান এটি, তাই না? আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব পড়ে ফেলেছি, আমরা তো এটা সবাই পারি। আচ্ছা দেখো তো আমি এখানে কি পড়েছি, চিনতে পারছ কি এটা? আচ্ছা একটা ছবি দেখো, এটা কিসের ছবি চিনতে পারছো? এই যে আমার হাতে ছিল এটা, এটা কিসের ছবি এটা? হ্যাঁ এটা হচ্ছে আংটি। তাহলে তোমরা আমার সাথে সাথে বলো তো আংটি, আরো একবার বলো আংটি, এই তো বলতে পারছো।
আরো দুবার বলো আংটি আংটি ঠিক আছে চলো এখন আরেকটা জিনিস দেখে আসি তার আগে বলো তো এই দুটো কি হতে পারে মাথার উপরে থাকে দুটো হ্যাঁ কার কার থাকতে পারে ভাবো তো হ্যাঁ এটা তো গরুর আছে তারপর কার আছে মহিষের আছে এরপর হরিণেরও দেখেছি এই দেখো কি দেখতে পাচ্ছো এটা কি এটা একটা শিং গরুর শিং ভয় পাও আমি বাবা অনেক ভয় পাই হ্যাঁ যদি গুতো দিতে আসে আমরা কিন্তু কখনো গরু মহিষ সামনে যাব না তাহলে কিন্তু আমাদের গুতো দিতে পারে তাহলে দেখো তো এই যে কি সুন্দর শিং আছে তারপর এখানে আংটিও আছে তোমরা আমার সাথে সাথে বলো তো শিং বলো বলো শিং আংটি আবার বলো শিং আংটি এই যে দেখো আমি কি বলছি শিং শিয়ের পরে আমি অং ধ্বনি উচ্চারণ করছি অং তাহলে কি হলো শিং এরপর আংটি আবার বলো আংটি আয়ের পর আমরা অং ধ্বনি উচ্চারণ করছি কি ধ্বনি অং তাহলে আমরা শিং এবং আংটি এ দুটোতে অং ধ্বনি পাচ্ছি এই হচ্ছে অং ধ্বনি তোমরা কার্ডে দেখবে এই দেখো এটি হচ্ছে অং ধ্বনি এই যে এই বর্ণটি তাহলে কি বর্ণ এটি অনুস্বর আমার সাথে সাথে বলো অনুস্বর অনুস্বর আচ্ছা মন্দিরের ঘন্টা কিভাবে বাজে ঢং 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 সেখানেও থাকে অনুস্বর তোমরা বলো অনুস্বর তাহলে অনুস্বরে আমরা কোন দুটো শব্দ পাচ্ছি শিং আংটি অনুস্বরে শিং আংটি বোর্ডে দেখো তো খোকা বাবুটার কি হয়েছে খোকা বাবুটার মন খারাপ ও বুঝি খুব দুঃখ পেয়েছে দুঃখে দুঃখে মনে আছে আচ্ছা আমরাও কি দুঃখে দুঃখে মনে আছি না আমরা কিন্তু আজকে অনেক হাসি মনে আছি কিন্তু এই বাবুটার কিন্তু দুঃখ হয়েছে খোকা বাবুটার মন খারাপ হয়েছে সে প্রচণ্ড দুঃখীভাবে আছে এই যে খোকা বাবুটা দুঃখী হয়ে আছে আমরা যেখানে একটা নতুন শব্দ পেলাম দুঃখী এইটা হচ্ছে বিসর্গ দেখতে পাচ্ছ এই যে এর নাম কি বলো তো এর নাম হচ্ছে বিসর্গ খুব সুন্দর না ছোট্ট ছোট্ট দুটো গোল আমার কাছে এই বর্ণটা কিন্তু খুব প্রিয় একটা বর্ণ লিখতেও কত সহজ দেখেছো তাহলে এই বর্ণটার নাম কি এটি হচ্ছে বিসর্গ তোমরা আমার সাথে বলো বিসর্গ আরো একবার বলো বিসর্গ তাহলে বিসর্গ থেকে কোন শব্দটি এসেছে দুঃখী বিসর্গ থেকে দুঃখী মা যখন বকে আমরা তখন একটু অবশ্য দুঃখ পাই আমরা একটু দুঃখী দুঃখী হয়ে যাই এই খোকা বাবুটিকেও হয়তো বোধহয় কেউ বকেছে তাই খোকা বাবুটি দুঃখী হয়ে আছে তাহলে বিসর্গতে কি হয় বিসর্গতে হয় দুঃখী ঠিক আছে দেখো দেখো চাঁদ উঠেছে দেখেছো হ্যাঁ কি সুন্দর চাঁদ চাঁদ দেখতে অনেক ভালো লাগে তাই না জ্যোৎস্না রাতে চাঁদ দেখতে অনেক মজা আবার দেখো এখানে দেখি কাঁঠাল হ্যাঁ তোমরা চিনো আমাদের জাতীয় ফল কাঁঠাল খেতে অনেক মজা এই তো আর কিছুদিন পর থেকে কাঁঠাল পাকা শুরু হবে আমরা অনেক মজা করে কাঁঠাল খাবো তাহলে দেখো এই যে চাঁদ এই কাঁঠাল বলো আমার সাথে সাথে চাঁদ কাঁঠাল চাঁদ কাঁঠাল আরো একবার বলো চাঁদ কাঁঠাল এই দেখো তো চাঁদটা কি সুন্দর বাঁকা হয়ে আছে এই চাঁদ দেখো এর সাথে মিল আছে হ্যাঁ এর নাম হচ্ছে চন্দ্রবিন্দু তাহলে আমার সাথে তোমরা বলো চন্দ্রবিন্দু দেখো চাঁদের মতো বাঁকা হয়ে আছে আবার একটা কপালে বিন্দু আছে ফোঁটাও আছে তাই নাম হচ্ছে চন্দ্রবিন্দু এটাও খুব সোজা লেখা তাই না তাহলে বলো চন্দ্রবিন্দু আরো একবার বলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু থেকে কি কি শব্দ হয় চন্দ্রবিন্দু থেকে চাঁদ বলো চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু কাঁঠাল চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দুতে হয় কাঁঠাল ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি বর্ণ শিখলাম আমরা আজকে শিখলাম অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু ঠিক আছে এরপরে আমরা সংখ্যা প্রতীকে চলে যাব আমরা এখন একটা ছবি দেখি ঠিক আছে দেখো তো ছবিটা কি দেখা যাচ্ছে অনেকগুলো ফুল হ্যাঁ
বিভিন্ন রঙিন ফুল। আমরা চলো তো ফুলগুলোকে গণনা করি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয় পর্যন্ত তো আমরা শিখেছি। আজকে নতুন একটা ফুল এসেছে, ওর নাম কি দশ। আরো একবার বলি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তাহলে আমরা এখানে কটি ফুল পেলাম? এখানে দশটি ফুল পেলাম। তাহলে চলো তো, আমার কাছে কিছু রঙিন কলম আছে, সেগুলো গণনা করে দেখি। আমার সাথে সাথে কিন্তু তোমরা গণনা করবে, ঠিক আছে? এখানে কয়টি কলম? একটি, দুইটি, এরপর তিনটি, তারপর চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, এবং নতুন কলম কয়টি হলো? দশটি। তাহলে আজকে আমরা কি জানলাম? দশটি, দশটি ফুল দেখেছি, দশটি কলম দেখলাম। চলো এখন তাহলে দশ সংখ্যাটা কেমন সেটা দেখে আসি। এই হচ্ছে আমাদের সংখ্যা দশ, একে শূন্য দশ, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলো, একে শূন্য দশ। আরো বলো, একে শূন্য দশ। এটা কি তাহলে? বলো বলো, শুনতে পাচ্ছি আমি, বলো। হ্যাঁ, দশ। এই তো আমরা তাহলে আজকে নতুন যে সংখ্যাটা শিখলাম, এটার নাম কি? হচ্ছে দশ, ঠিক আছে? এখন আমরা দেখব আমাদের এই দশ সংখ্যাটি কিভাবে লিখতে হয়। তাহলে চলো দশ সংখ্যাটি কিভাবে লিখতে হয় আমরা দেখে নেই। প্রথমে তোমরা তো এক থেকে নয় পর্যন্ত লিখতেই পারো। তাহলে দেখো, এক, প্রথমে এক লিখব, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে গোল করে নামাতে থাকবো, দেখেছো? তারপর যখন নিচে চলে আসবে, তারপর একটি ছোট বৃত্তের মতো দিয়ে এটাকে ভরে ফেলব। কি হয়ে গেল এটা? এক। এবার একের পর শূন্য, ঠিক আছে? এই দেখো, শূন্য এখান থেকে গোল করে নিচের দিকে নামাবো, আস্তে আস্তে গোল করে উপরের দিকে উঠিয়ে দেব। কি হয়ে গেল? শূন্য। তাহলে এক, শূন্য, দশ। তোমরা আমার সাথে বলো, এক, শূন্য, দশ। তোমরা বারবার এটা অনুশীলন করবে, তোমাদের বইয়ের মতো এভাবে আছে, সেখান থেকে তোমরা বারবার অনুশীলন করবে। তাহলে আজকে আমরা কোন সংখ্যাটি শিখলাম? আজকে শিখলাম দশ সংখ্যাটি। দশ সংখ্যাটি গণনা করতে শিখলাম, দশ কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম, দশ কিভাবে দেখতে সেটাও দেখলাম, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু মন দিয়ে বাসায় লেখাপড়া করবে, ভালো করে অনুশীলন করবে, স্কুল খুলে তো দেখা হচ্ছেই, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সতর্ক থাকবে এবং ঘরে থাকবে। সুন্দর থেকো, ভালো থেকো। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, সোনামণিদের দিকে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, ঘর থেকে বাহিরে যাবেন না অপ্রয়োজনে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই মিলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ছোট সোনামণিরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি অনেক ভালো আছি। বর্ণ শিখি, ট, ঠ, ড, ঢ, ণ। আজকে আমরা এই পাঠটি নিয়ে আলোচনা করব। আমরা আগের পাঠগুলোতে ট, ঠ, ড এই তিনটার সম্পর্কে তো জেনেছি, তাই না? তাহলে আজকে আমরা কোন বর্ণটি নিয়ে পড়াশোনা করব সেটা আমরা দেখব। তার আগে চলো একটা ছড়া গান হয়ে যাক, এবং আমাদের খুব প্রিয় মজার ছড়া গানের অংশ বিশেষ গাইব। টয়ে টুপি ঠয়ে ঠিক, জিতে গেলে ঠিকে ঠিক, ডয়ে ডালে ঢয়ে ঢোল, ঢাকে ঢোলে সরগোল, তালুয়ারে চিপে মেলে মূর্ধন ন, ট, ঠ, ড, ঢ, ন। বুঝতে পেরেছো কেন এটা গাইলাম আজকে?
কারণ হচ্ছে আমাদের সবার প্রিয় খুব মজার ছড়ার অংশবিশেষ ট থেকে মূর্ধন্য পর্যন্ত। আগের ক্লাসগুলোতে তোমরা ট থেকে করেছো, এখন আজকে এখানকার ঢ থেকে আমরা করব। তবে তার আগে চলো একটু খেলা খেলে নেই। আমি এখন একটা বর্ণ বলবো, তোমরা সেটা একটা বর্ণের শব্দ বলবে, ঠিক আছে? তাহলে আমি বলছি ট, ট দিয়ে কি হতে পারে একটি করে শব্দ বলো। হ্যাঁ, টগর, খুব ভালো। এবার আবার বলছি ঠ, ঠ দিয়ে বলো তো কি হবে। হ্যাঁ, ঠ দিয়ে ঠোঙা, এই তো পেরেছো। এখন আমরা ট ঠ ড দিয়ে কি কি শব্দ করেছি সেগুলো দেখব। তাহলে চলো দেখি বোর্ডে ট দিয়ে কি কি শব্দ এসেছে। ট দিয়ে এসেছে টগর। হ্যাঁ, তোমরা আগের ক্লাসেও পড়েছিলে ট দিয়ে টগর, এবং টগর ফুল দেখতেও অনেক সুন্দর, তাই না? এরপর দেখছি কি একটি ছেলে একটি মেয়ে টগর ফুল তুলছে। কি আছে? টগর তুলি, দেখতে পাচ্ছো তোমরা সবাই? এবার ট দিয়ে আরও কি কি শব্দ হয় সেগুলো দেখি। ট দিয়ে হয় টব, টক, টিন। তাহলে আমরা আরেকবার বলি, ট দিয়ে কি কি হচ্ছে? টব, টক, টিন। ট দিয়ে টগর, ট দিয়ে টব, ট দিয়ে টক, ট দিয়ে টিন। এবার মনে থাকবে, আশা করি সবার মনে থাকবে। তাহলে চলো এখন আমরা ঠ বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছিলাম সেগুলো একটু দেখে নেই। আমরা একটু বোর্ডে দেখি, বোর্ডে ঠ এবং ড দিয়ে কি কি শব্দ আছে। ঠতে আছে ঠোঙা, ঠোঁট, ঠেলাগাড়ি, ঠুলি, এবং ডতে রয়েছে ডাব, ডালিম, ডালিয়া, ডিম। এই প্রত্যেকটি শব্দ আমরা আগের ক্লাসগুলোতে করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে আমরা ট ঠ ড দিয়ে অর্থাৎ এই তিনটা বর্ণ দিয়ে কি কি শব্দ আছে সেগুলো আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন আমরা নতুন একটি বর্ণ শিখব, নতুন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব। তবে তার আগে চলো একটা ছবি দেখে নিয়ে আসি। দেখো বোর্ডে একটি ছবি দেখা যাচ্ছে, কিসের ছবি এটা? কেউ কিছু বাজাচ্ছে। হ্যাঁ, কি বাজাচ্ছে চলো আমরা দেখে নিই এটা কি। এটা হচ্ছে ঢাক। তাহলে এই ছবিটি হচ্ছে ঢাকের ছবি, চলো আমরা এটাকে একটু বারবার বলি। কি এটা? ঢাক। এটা কি? ঢাক। তোমরা সবাই আমার সাথে বলো ঢাক। আমরা আরো একটি ছবি দেখব। দেখো খুব সুন্দর একটি ছবি, একটি ছেলে আর একটি মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এবং ছেলেটি কি বাজাচ্ছে? এটা হচ্ছে সেই ঢাক বাজাচ্ছে, ঢাক বাজায়। ছেলেটি ঢাক বাজাচ্ছে, মেয়েটি সুন্দর করে নাচছে। এবার আমরা দেখি এই যে ঢাক শব্দটি এটি কোন বর্ণ থেকে এসেছে। এটি এসেছে ঢ বর্ণ থেকে। ঢতে ঢাক, ঢতে ঢাক, ঢতে ঢাক। ঢ দিয়ে তাহলে কি শব্দ হয় সবাই বলবে একসাথে। ঢয় কি হচ্ছে? ঢাক। ঢাক কোন বর্ণ থেকে এসেছে? ঢ থেকে। ঢতে ঢাক, ঢাক কোন বর্ণ থেকে? ঢ থেকে। আমরা বারবার বলবো, ঢতে কি হয়? ঢাক। ঢতে কি হচ্ছে? ঢাক। এই তো তোমরা সবাই পেরে গেছো, আমরা খুব সহজেই বলতে পারবো ঢ দিয়ে কোন শব্দ হয়, ঢ দিয়ে ঢাক হয়। চলো আমরা এখন দেখে নিই, এই যে আমরা আজকে একটা বর্ণ শিখলাম ঢ, ঢ দিয়ে আর কি কি শব্দ হতে পারে প্রথমত তোমরা একটু ভেবে নাও। আমরা এই যে চারপাশে কত কিছু দেখি এর মধ্যে কোন কোনটা ঢ বর্ণ দিয়ে শুরু হয়, ঠিক আছে? কি ভাবতে পেরেছো? তাহলে চলো এবার আমরা বোর্ডে দেখে নেই তোমাদের ভাবনার সাথে বোর্ডে যে ছবিগুলো আছে সেগুলোর সাথে মিল কতটুকু। এই হচ্ছে ঢ। এখন আমরা দেখব ঢ দিয়ে কি কি শব্দ হচ্ছে। এই দেখো চলে আসছে, এটা কিসের ছবি? ঢেঁড়স। ঢ দিয়ে কি হয়? ঢ দিয়ে ঢেঁড়স। এটি কি? এটা একটি সবজি, সবুজ রঙের সবজি, এর মধ্যে অনেক পুষ্টি রয়েছে। এরপর আমরা দেখব ঢ দিয়ে আর কি শব্দ হতে পারে। দেখো তো তোমরা যা ভেবেছো তার মধ্যে মিল আছে কিনা। ঢতে ঢেঁকি। হ্যাঁ, ঢেঁকিতে কি হয়? ঢেঁকিতে ধান ভানে, চাল গুঁড়ো করা হয়। গ্রামে অনেক বাসায় আছে, শহরে মানুষ হয়তো দেখি না, কিন্তু খেলনা ঢেঁকি তো দেখেছি আমরা। এরপর আমরা দেখব ঢ দিয়ে আর কি শব্দ হয়। বোর্ডে দেখো কি দেখা যাচ্ছে। ঢ দিয়ে দেখা যাচ্ছে ঢেউ। ঢেউ সমুদ্রের হতে পারে, ঢেউ নদীর হতে পারে, ঢেউয়ের গর্জন অনেক সুন্দর। এরপর আমরা দেখব ঢ দিয়ে আর কি শব্দ হয়। আমরা সবাই চিনি
তাই তো ভেবেছিলে তো ঢ দিয়ে শব্দটা হয় হ্যাঁ এটি ঢাকনার ছবি ঢ দিয়ে হয় ঢাকনা তাহলে চলো এখন ঢ দিয়ে কি কি শব্দ হয় আমরা একটু অনুশীলন করি সবাই মিলে একসাথে বলবো ঢ দিয়ে ঢেঁড়স হয় ঢ দিয়ে ঢেঁকি হয় ঢ দিয়ে ঢেউ হয় ঢ দিয়ে ঢাকনা হয় তাহলে আমার সাথে সাথে সবাই বলো ঢ দিয়ে ঢেঁড়স ঢ দিয়ে ঢেঁকি ঢ দিয়ে ঢেউ এবং ঢ দিয়ে ঢাকনা আরো একবার বলি ঢ দিয়ে ঢেঁড়স ঢ দিয়ে ঢেঁকি ঢ দিয়ে ঢেউ ঢ দিয়ে ঢাকনা তাহলে চলো আমরা এখন ঢ কিভাবে লিখতে হয় সেটা দেখি সবাই বোর্ডের দিকে তাকাও এই যে বর্ণটি এই বর্ণটি ঢ তোমাদের এই বর্ণটি লিখতে খুব বেশি কষ্ট হবে না কারণ এর পূর্বেই তোমরা ট বর্ণটি লিখেছো ট বর্ণটি এবং ঢ বর্ণটি দেখতে অনেকটাই কাছাকাছি তাই না চলো এখন ঢ বর্ণটি কিভাবে ধীরে ধীরে লিখতে হয় সেটা দেখি প্রথমে আমরা একটি মাত্রা দেব তোমরাও খাতায় মাত্রাটি দিয়ে নাও এরপর এখান থেকে শুরু করে লম্বা করে নিচের দিকে নিয়ে আসব এরপর গোল করে উপরের দিকে নিব এবং এখানে ছোট্ট বৃত্ত আঁকব হয়ে গেল আমাদের বর্ণ ঢ তোমরা সবাই বাসায় বারবার এটি অনুশীলন করবে এবং এই ঢ বর্ণটি তোমাদের বাবা মা অথবা ভাই বোন অথবা যারা বড় কেউ আছে তাদের সবাইকে দেখাবে তাহলে চলো ঢ দিয়ে আমরা কি কি শিখলাম দেখে নেই ঢ দিয়ে ঢাক ঢ দিয়ে ঢেঁড়স ঢ দিয়ে ঢেঁকি ঢ দিয়ে ঢেউ এবং ঢ দিয়ে ঢাকনা এই ছিল আজকে আমাদের ঢ বর্ণ দিয়ে তৈরি করা শব্দগুলো এবং তোমরা বাসায় প্রত্যেকে এগুলো অনুশীলন করবে তাহলে এবার তোমরা তোমাদের বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় দেখবে ঢ কিভাবে লিখতে হয় ডট ডট দেওয়া আছে এই ডট ডটের উপর দিয়ে হাত ঘোরাবে এবং বারবার হাত ঘোরাইয়ে নিচের যে তিনটি ঘর আছে এই তিনটি ঘর তোমাদের বইয়েও দেখো নিচে তিনটি ঘর আছে এই তিনটি ঘরে ঢ লিখে পূরণ করবে এরপর যখন স্কুল খুলবে তখন তোমরা লেখাটি তোমাদের শিক্ষককে দেখাবে এর পূর্বে তোমরা তোমাদের বাবা মা বড় ভাই বোন তাদের সবাইকে দেখাতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে বাসায় থেকো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আমরা কি করছি গণিত ক্লাস করছিলাম গত ক্লাসে আমরা কি শিখেছি গুণের নামতা শিখেছি কত ঘরে গুণের নামতা শিখেছি মনে আছে তোমাদের ঠিক বলেছো দুইয়ের ঘরে গুণের নামতা শিখেছি তাহলে আজকে আমরা কি করব তিনের ঘরে গুণের নামতা শিখব তাহলে গুণ কিভাবে করতে হয় এটি তো আমরা দ্বিতীয় শ্রেণী দিয়ে শিখে ফেলেছি তারপর আবার গতদিন কি করেছিলাম দুইয়ের ঘরে গুণের নামতাও শিখেছি আজকে আমরা তিনের ঘরে গুণের নামতাটা একটু দেখে নেই কিভাবে করব ঠিক আছে সবাই আমার হাতের দিকে একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে একটি প্লেট তার উপর কি আছে বল আছে ঠিক আছে একটু গুণে দেখো কয়টি বল আছে এখানে আমরা একটু গুণে দেখি এক দুই তিন তাহলে এই প্লেটে কয়টি বল আছে তিনটি বল আছে প্লেট আছে কয়টি একটি প্লেট এর সাথে আমরা আরও একটি প্লেট যোগ করে নেই তাহলে দেখো আরও একটি প্লেট যোগ করলাম তাহলে প্রথম প্লেটে ছিল তিনটি দ্বিতীয় প্লেটেও আছে কয়টি তিনটি তাহলে তিনটি করে বল আছে প্লেট আছে কয়টি দুইটি তার মানে হচ্ছে একটি প্লেটে তিনটি বল দুইটি প্লেটে কয়টি বল হলো হ্যাঁ একটু গুনে বলেও ঠিক বলেছো দুইটি প্লেটে বল আছে
ছয়টি। তাহলে আমার হাতে প্লেট আছে কয়টি? দুইটি। এই দুইটি প্লেটের সাথে এখন আমরা আরও একটি প্লেট যোগ করে নিব। তাহলে দেখি, দেখো একটি প্লেট, দুইটি প্লেট, এখন আমি নিয়ে আসলাম আরও একটি প্লেট। এখন প্লেট হয়েছে কয়টি? তিনটি। একটি প্লেটে তিনটি বল, দুইটি প্লেটে কয়টি বল হলো? তিন একবার, তিন দুইবার। তাহলে দুইটি প্লেটে তিন আছে দুইবার, তার মানে হচ্ছে বল আছে ছয়টি। এরপরে আরও একটি প্লেট নিয়ে আসলাম, এখন তিন কয়বার হলো? তিনবার, তার মানে আমার বলের সংখ্যা কত হলো? নয়টি। এখন যদি আমি এর সাথে আরও একটি প্লেট যোগ করি তাহলে বলের সংখ্যা কয়টি হবে দেখো? তাহলে আমি আরও একটি প্লেট এখানে যোগ করে দিলাম। সবাই একটু দেখো, তিন একবার হলে বল হয় কয়টি? তিনটি। তিন যদি দুইবার হয় তাহলে বল হয় কয়টি? ছয়টি। আর তিন যদি তিনবার হয় তাহলে এতে বল হবে কয়টি? নয়টি। এবার আমরা কি করেছি, তিন চারবার নিয়েছি, এখন বলের সংখ্যা কয়টি হয়েছে? ঠিক বলেছ, এখন বলের সংখ্যা হয়েছে বারোটি। এবার চলো আমরা বিষয়টি একটু ছবির মাধ্যমে দেখি। দেখো প্রথম ছবিতে একটি বক্সের মধ্যে কয়টি বল আছে? তিনটি বল, তার মানে তিন আছে কয়বার? একবার। এখানে দেখো তিন একবারে কত হয়েছে? তিন গুণ এক, তিন। তাহলে আমরা কি করেছি, তিন একবার হলে কত হয়? তিন। এরপরে দেখো তিন দুইবার আছে, তার মানে হচ্ছে তিন গুণ দুই সমান হচ্ছে ছয়। এবার দেখো তিন কয়বার আছে এখানে, গুণে দেখি, এক দুই তিন। তাহলে তিন কয়বার আছে? তিনবার আছে। তিন তিনবারে কত হবে? এবার একটু চিন্তা করে বলো, সবাই একটু চিন্তা করো। ঠিক বলেছ, তিন কতবার? তিনবার নিলে কত হয়? তিন তিনবারে হয় নয়। তাহলে দেখো আমাদের কত হলো, তিন তিনবারে কত হয়? নয়। আমরা এখন লিখব নয়। এরপরে দেখো তিন কয়বার আছে, হ্যাঁ গুনে দেখো কয়বার আছে? চারবার। কি বিষয়টি একটু কঠিন লাগছে? তাহলে চলো আমি বলে দেই। আমরা অবশ্য বিষয়টি বলের মাধ্যমে দেখেছিলাম। তাহলে তিন চারবার হলে কত হবে? আগে হয়েছিল তিন তিনবারে নয়, তাহলে তিন চারবারে কত হবে? চারবারে হবে বারো। তাহলে আমরা খালি ঘরে লিখে ফেলি, তিন চারবার হলে কত হয়? বারো। ঠিক আছে, এখন একটু বোর্ডের দিকে তোমরা খেয়াল করে দেখো। এখানে দেখো তিন গুণ এক সমান কত হয়েছে? তিন। আবার তিন গুণ দুই সমান হয়েছে কত? ছয়। এক্ষেত্রে দেখো তিন একবার হলে তিন হয়, আর তিন যখন দুইবার হয় তখন কি হয়, এই তিনের সাথে আরও তিন আমরা যোগ করে ফেলি, তার মানে হয়ে যায় ছয়। ঠিক একইভাবে তিনের সাথে তিনবার নিলে কত হবে? তিন তিনবার। আবার কি করব, ছয়ের সাথে তিন যোগ করে ফেলবো, তাহলে তিন তিনবার হলে কত হবে? নয় হবে। তাহলে বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটু আরেকভাবে দেখি কিভাবে করে আমরা তিনের গুণের নামটা পড়তে পারি। তাহলে আমরা চলো এবার একটু তিনের গুণের নামটা পড়ি। দেখো এক দুই তিন, এই তিন এখানে হচ্ছে একবার, তার মানে হচ্ছে তিন এক গুণে কত হয়? তিন। তাহলে তিন এক গুণে তিন। ঠিক যদি আমরা তিনটাকে আবার দুই পর্যন্ত নিয়ে আসি, এখানে হচ্ছে তিন দুইবার, তার মানে হচ্ছে তিন দুই গুণে ছয়। এরপরে দেখো আবার একটু সামনে আগাই, দেখো তিন তিন গুণে, তাহলে তিন তিন গুণে কত হলো? হ্যাঁ ঠিক বলেছো, তিন তিন গুণে হয়েছে নয়। এবার দেখো তিন চার গুণে কত হয়? তিন চার গুণে হয় বারো। তিন পাঁচ গুণে কত হয়? একটু চিন্তা করে বলো, তিন পাঁচ গুণে কত হয় বলো? পনেরো। এরপরে দেখো তিন ছয় গুণে, তিন ছয় গুণে কত হবে? তাহলে পনেরো থেকে আরও আমরা তিন বাড়বে, তাই না? হ্যাঁ, তিন ছয় গুণে হয় আঠারো। এরপরে দেখো তিন সাত গুণে কত হয়?
तीन सात गुणे है एकुश एबार आमरा की करबो तीन आठ गुणे कत है ताहले देखो तीन आठ गुणे कत है तीन आठ गुणे है चौबीस तारपरे आमरा की करबो एबार तीन नौ गुणे कत है ताहले बोलो तो तीन नौ गुणे कत है ठीक बोलेछो तीन नौ गुणे है सताश एबार आमरा की करबो तीन दस गुणे कत है ताहले देखो सबाई तीन दस गुणे कत है हाँ ठीक बोलेछो तीन दस गुणे है तीरिस ताहले आमरा की करलाम आमरा गुणेर नामटा पढ़ा किछुटा शिखे फेललाम एबार चलो आमरा सबाई मिले गुणेर नामटा पढ़ब देखो तीन एक गुणे तीन तीन दुई गुणे छय तीन तीन गुणे कत नय तीन चार गुणे बारो तीन पाँच गुणे पनेरो तीन छय गुणे अठारो तीन सात गुणे एकुश तीन आठ गुणे चौबीस तीन नय गुणे सताश तीन दस गुणे त्रिश ठीक आछे चलो आमरा आरो एक बार बोली देखो तीन एक गुणे कत है तीन आबार देखो तीन दुई गुणे कत है एखान थेके देखो एजे छय तारपरे तीन तीन गुणे कत है नय तीन चार गुणे कत है देखो एखान थेके ए पर्यन्त बारो तीन पाँच गुणे कत है एखान थेके शुरू करे देखो ए पर्यन्त ताहले पनेरो आबार तीन छय गुणे कत है अठारो तीन सात गुणे कत है तीन सता एकुश तीन आठ गुणे कत है चौबीस देखो एखान थेके ठीक ए पर्यन्त चले आसब एरपर देखो तीन नय गुणे कत है तीन नय गुणे है सताश और तीन दस गुणे कत है देखो एखान थेके एकदम ए पर्यन्त ताहले तीन दस गुणे कत है त्रिस बुझते पेरेछो सबाई ताहले चलो आमरा एबार एकटु अन्य भावे पढ़ी ताहले चलो सबाई एकसाथे जोरे जोरे आमरा कि करब तीनेर गुणेर नामटा पढ़ब देखो तीन एक गुणे तीन तीन दुई गुणे छय तीन तीन गुणे नय तीन चार गुणे बारो तीन पाँच गुणे पनेरो तीन छय गुणे अठारो तीन सात गुणे एकुश तीन आठ गुणे चौबीस तीन नय गुणे सताश तीन दस गुणे त्रिश कि सबाई पढ़ते पारछो ना ताहले कि करबो आमरा सबाई गुणेर नामटा पढ़े फेलब ठीक आछे बंधुरा ताहले चलो एबार आमरा एकटि समस्या समाधान करी ताहले तोमरा तोमादेर बोइये सातचल्लिश पृष्ठाटी खुले फेलो आमरा एखाने एकटि समस्या समाधान करब सबाई बोई खुले फेलो अच्छा देखो समस्याटी आमी आबार बोर्डे तोमादेर देखिए दिच्छी ठीक आछे सबाई बोर्डेर दिके देखबे ताहले आमरा बोर्डे कि देखते पाच्छी सबाई एकटु देखो आमी तोमादेर एकटु पढ़ेओ दिच्छी एकटि थालाय तीनटि पेयारा साजानो जाय चारटि थाला সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন তাহলে কি বলেছে একটি থালায় কয়টি পেয়ারা সাজানো যায় তিনটি চারটি থালা সাজানোর জন্য আমাদের কয়টি পেয়ারা লাগবে এটা আমাদের এখন বের করতে হবে তাহলে আমরা গুণের নামটা শিখে ফেলেছি তিনের ঘরে এখন দেখো একটি থালায় যদি তিনটি পেয়ারা সাজানো যায় তাহলে চারটি থালা সাজাতে আমাদের কয়টি পেয়ারা লাগবে একটু চিন্তা করে বলো দেখি চারটি থালা সাজাবো প্রত্যেকটি থালায় তিনটি করে পেয়ারা একটুখানি চিন্তা করো ঠিক বলেছো আমাদের কয়টি পেয়ারা লাগবে ১২টি পেয়ারা তাহলে চলো আমরা একটু সমস্যাটি করে ফেলি বোর্ডে আসো সবাই খাতা কলম নিয়ে নাও তোমরাও খাতায় করে ফেলবে আমার সাথে সাথে একটি থালা সাজাতে কয়টি পেয়ারা লাগে তিনটি আর কয়টি থালা সাজাতে হবে চারটি থালা তাহলে আমরা কি করব এখন তিনটি করে পেয়ারা লাগবে একটি থালায় লাগে তিনটি তাহলে লিখে ফেললাম তিন কয়টি থালা সাজাবো চারটি থালা
তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা কত লিখব চার আমরা তিন চার গুণে কত হয় সবাই জানি না ঠিক বলেছো তিন চার গুণে হয় কত বারো তাহলে আমরা লিখে ফেলি তিন চার গুণে বারো এবার কি তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছ তাই না তাহলে আমরা এখন কি করব এখন আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই আমাদের বাড়ির কাজ কি হবে আমরা একটু দেখে নেই তোমরা তোমাদের বইয়ে সাতচল্লিশ পৃষ্ঠাটি খুলে ফেলো এখানে একটি সমস্যার আছে এই সমস্যাটি তোমরা একটু সমাধান করবে তাহলে চলো আমি তোমাদের সমস্যাটি একটি বোর্ডে দেখিয়ে দিচ্ছি সবাই বোর্ডে একটু দেখো এখানে কি আছে একটি রিকশায় তিনটি চাকা আছে পাঁচটি রিকশা একত্রে কয়টি চাকা রয়েছে তাহলে আমাদের কি কি করতে হবে বলো দেখি পাঁচটি রিকশায় কতটি চাকা আছে তা বের করতে হবে তাহলে তোমরা সবাই কি করবে এই পাঁচটি রিকশায় কয়টি চাকা থাকে সেটা খাতায় বের করে ফেলবে এটাই তোমাদের আজকের জন্য বাড়ির কাজ তাহলে আজকে আমরা কি শিখলাম তিনের গুণের নামটা নিশ্চয়ই তোমরা সবাই ভালো মতন শিখে ফেলেছ তোমরা বাসায় এই গুণের নামটাটি আবার সুন্দর করে পড়ে ফেলবে তাহলে আজকে আমার পাঠ এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজ আমরা বায়ুর অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা ইতিপূর্বে বায়ুর সম্পর্কে অনেক কিছু জেনেছো বায়ুর যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমরা জেনেছো আমরা সেগুলো কি কি কাজে ব্যবহার করি আজকে আমরা এই বায়ুর দূষণ কিভাবে হয় বায়ু দূষণ কেন হয় এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায় আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের পাঠ বায়ু কেন দূষিত হয় আচ্ছা বন্ধুরা তোমরা তো বায়ুর বিভিন্ন উপাদান কি কি কাজে ব্যবহার করা হয় সেটা জেনেছো বন্ধুরা বলতে পারবে বায়ুর কোন কোন উপাদান আমরা ব্যবহার করি হ্যাঁ ঠিকই বলেছ বায়ুর গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আমরা এগুলো ব্যবহার করি ঠিক আছে আচ্ছা বলো তো কোমল পানীয়তে কোন গ্যাস ব্যবহার করা হয় হ্যাঁ ঠিক বলেছো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্ভিদের খাদ্য তৈরিতে আমাকে প্রয়োজন তাহলে আমি এটাকে কে বলতে পারবে তাহলে কি আমি নিজেই না বন্ধুরা এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড আমরা আগেই জেনেছিলাম উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এবং অক্সিজেন ছেড়ে দেয় আর সেই অক্সিজেন আমরা আবার গ্রহণ করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো গাড়ি থেকে কি বের হচ্ছে ধোঁয়া বের হচ্ছে এই যে ধোঁয়াটা কোথায় মিশে যাচ্ছে বায়ুতে আর এভাবেই কি হচ্ছে বায়ুটা দূষিত হচ্ছে বুঝতে পারছ নিশ্চয়ই তাহলে আমরা বুঝলাম গাড়ি থেকে যে ধোঁয়া বের হয় তাতে বায়ু দূষিত হয় এখানে কি দেখতে পাচ্ছ আগুন জ্বালানো হয়েছে কাঠ কাঠ পোড়ানো হচ্ছে এতে ধোঁয়া সৃষ্টি হয়েছে তাহলে আগুন জ্বালালেও কি হয় যে ধোঁয়া হয় তাতেও বায়ু দূষিত হয় এরকম দেখো আরো একটা স্লাইড আছে কি আছে আমরা দেখি এখানে কি দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো তোমরা এটা একটা কারখানার ছবি এটা একটা কারখানার ছবি যে কোনো কারখানা হতে পারে তাহলে কারখানা কি হয় এই যে এরকম পাইপ থাকে পাইপ দিয়ে কি হয় ধোঁয়া বের হয় এই যে কারখানা থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে এর মাধ্যমে কি হচ্ছে আমাদের বায়ুটা দূষিত হচ্ছে
শুধু কিন্তু ধোঁয়া না, এই কারখানা থেকে কিন্তু অনেক ধরনের আবর্জনা, বর্জ্য পদার্থ, মানে যেটা প্রয়োজন না সেরকম জিনিসপত্র কিন্তু ফেলে দেওয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমাদের বায়ুটা দূষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি এই ছবিটাতে কি হচ্ছে? একজন লোক ধূমপান করছে, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমাদের যদি কোনো নিকটাত্মীয় ধূমপান করে তাহলে তাকে নিষেধ করবে যে ধূমপান করা ক্ষতিকর। আর এই ধূমপানের কারণে কি হচ্ছে, এই যে ছবিতে দেখো তোমরা, ওই সিগারেট থেকে কি হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, সেই ধোঁয়াটা আমাদের বায়ুতে মিশে যাচ্ছে আর এভাবেই বায়ুটা দূষিত হয়। পাশে একজন তোমাদের মতোই একটা শিশু, সে কি করছে, নাক চেপে রাখছে। কিন্তু নাক চেপে রাখলে কি হবে? হবে না। আমাদের করতে হবে কি, ধূমপান বর্জন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে বায়ু কিভাবে কিভাবে দূষিত হয়। ঠিক আছে, আমরা আবার একবার একবারে দেখে নেই কিভাবে বায়ু দূষিত হয়। আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ধূমপান থেকে এবং গাড়ির ধোঁয়া, এভাবে বায়ু দূষিত হয়। তোমরা কি বায়ু দূষণটা কিভাবে হয় বুঝতে পেরেছ তো? এই যে বায়ু দূষণ হয়, বায়ু দূষণের ফলে কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এর মধ্যে কি কি হয়, যেমন কাশি হয়, তারপরে যারা ধূমপান করে তারা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়। এছাড়াও আরও অনেক ধরনের জটিল রোগ তৈরি হয়, এমনকি হৃদরোগও হয়ে থাকে। এতক্ষণ আমরা দেখলাম গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, আগুন জ্বালালে যে ধোঁয়া হয় তা থেকে বায়ু দূষিত হয়। ঠিক আছে, মনে থাকবে তো তোমাদের? আচ্ছা, তাহলে এই যে বায়ু দূষিত হচ্ছে, তাহলে আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। তাহলে একটু চিন্তা করো কি করা যেতে পারে। তাহলে বায়ু দূষণ কমানোর জন্য বা প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে গাড়ি থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছে সেটা বন্ধ করতে হবে। পাশাপাশি যদি দূরত্ব কম হয় তাহলে আমরা গাড়িতে না চড়ে পায়ে হেঁটে যাব, কিংবা সাইকেল ব্যবহার করব। তাহলে কি বায়ু দূষণ কমানো যাবে না? ওকে, এছাড়া আর কি ছিল, কলকারখানা থেকে যে ধোঁয়া বের হয় তাতেও বায়ু দূষিত হয়। তাহলে আমাদের দেশে যত কলকারখানা আছে, কলকারখানা মালিকদের কি করতে হবে, যাতে বায়ু দূষণ না হয় সেই ব্যবস্থা তাদেরকে নিতে হবে। সেজন্য আমাদেরকেও সচেতন হতে হবে এবং সরকার তো প্রয়োজনীয় ব্যবস্থা নিবেই। আরেকটা কাজ করতে হবে, আমাদের আশেপাশে যারা আছে, যারা ধূমপান করে, তাদেরকে অনুরোধ করতে হবে যে ধূমপান করবেন না। আমরা এতক্ষণ বায়ু দূষণ সম্পর্কে যে আলোচনা করলাম, তোমরা এবার তোমার বইয়ের 41 পৃষ্ঠা বের করো। বের করেছো, ধন্যবাদ। এবার একটু দেখো, বইয়ের সাথে মিলিয়ে নাও। বায়ু দূষণ, বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। তাহলে বায়ু দূষণ কিভাবে হচ্ছে, বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। এই গন্ধটা বুঝতে পেরেছ তো? অনেক সময় মরা জীবজন্তু যখন পড়ে থাকে, সেখান থেকে কি গন্ধটা খুব বিশ্রী লাগে না? তখন কি তোমাদের ভালো লাগে? এটাই কিন্তু বায়ু দূষণ। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন, যে কথা একটু আগেই বলেছিলাম যে হৃদরোগ হয়ে থাকে, তাই না? বায়ু দূষণের কারণ, বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে। মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে, আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ুও দূষিত হয়। সিগারেট খেলে যে শুধু বায়ু দূষিত হয় তা কিন্তু না, যে খাচ্ছে তার ক্ষতি হচ্ছে, তার পাশে যে থাকছে, যার নাক দিয়ে ধোঁয়াটা ঢুকছে, সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য তোমাদের আশেপাশে যারা থাকে ধূমপান করে, তাদেরকে তোমরা অনুরোধ করবে যে ধূমপান করবেন না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করায় বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। তোমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, এতে করেও কি হয়, বায়ু দূষিত হয়। এবং অনেকে দেখা যায় গ্রাম অঞ্চলে কি করে, খোলা জায়গায় টয়লেট করে, তাই না?
এটা কি ঠিক? ঠিক না। তাহলে আমাদের কি করতে হবে? এজন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে, যাতে বায়ু দূষণ না হয়। ঠিক আছে বন্ধুরা, বায়ু দূষণ প্রতিরোধ। মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। পায়ে হেঁটে অথবা সাইকেলে চলাচল করলে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের বইয়ের নিচে একটা ছক আছে, লক্ষ্য করেছো? তোমাদের তো সামনে নিশ্চয়ই খাতা কলম আছে, একটু খাতা কলম নাও। বায়ু দূষণ রোধে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এতক্ষণ এ নিয়ে আলোচনা করেছি, তো তোমরা এই কাজটা করবে। বায়ু দূষণ রোধে আমরা কি করতে পারি? তোমাদের জন্য 2 মিনিট সময়, তোমরা এর মধ্যে লিখে ফেলো। ধন্যবাদ, নিশ্চয়ই লিখে ফেলেছো। তাহলে আমি বলছি, তোমরা মিলিয়ে নাও। অযথা আগুন জ্বালাবো না, ধূমপান করা যাবে না, কলকারখানার কালো ধোঁয়া বন্ধ করতে হবে, গাড়ির কালো ধোঁয়া বন্ধ করতে হবে, সম্ভব হলে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করতে হবে। এভাবেই আমরা কি করতে পারি? বায়ু দূষণ রোধ করতে পারি। তাহলে এতক্ষণ আমরা বায়ু দূষণ কীভাবে হয়, বায়ু দূষণ কীভাবে রোধ করা যায় সে নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই এটা জানতে পেরেছ এবং বলতে পারবে, এবং নিজেদের জীবনে এটা প্রয়োগ করতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো, 1 নম্বর কিভাবে বায়ু দূষিত হয়, 2 নম্বর বায়ু দূষণ প্রতিরোধ করা প্রয়োজন কেন, 3 নম্বর বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় কি, 4 নম্বর দূষিত বায়ু আমাদের কি ক্ষতি করে, 5 নম্বর বায়ুতে কিভাবে দুর্গন্ধ ছড়ায়। বাড়ির কাজগুলো তোমরা সুন্দরভাবে করবে, প্রয়োজনে তোমার বাবা মা বা বড় ভাই বোনের সহযোগিতা নিবে, এবং বিদ্যালয় খুললে তোমার বিজ্ঞান শিক্ষককে দেখাবে। ঠিক আছে, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। Hello students, how are you? I hope you are fine. Let's look back on Shagor's week. What does Shagor do on his weekdays? Okay, at first I'm going to read the whole text again. Okay, so please open your book. On weekdays, Shagor gets up at 6 in the morning. He first says his prayers. Then he goes to his grandfather and studies Bangla and English with him. He and his sister have breakfast at 8 o'clock. Shagor gets dressed after breakfast and leaves for school at 9 o'clock because school starts at 10 o'clock. In the evening, Shagor does his homework. He loves Bangla. It's his favorite subject. After he does his homework, Shagor spends time with his grandparents. He and his family have dinner at 9 p.m. Then he goes to bed at 10 p.m. On weekends, Shagor visits his aunt and uncle. In the afternoon, he and Kea play in the park with their cousins. In the evening, he watches TV and reads stories to Kea. At night, he goes to bed at 11 o'clock. Okay, students, at first, I repeat one sentence. So, I'm going to write the 2 sentences on the board.
on weekdays Shagor gets up at 6 in the morning. And then at night he goes to bed at 11 o'clock. Now, please look at the sentences. I have underlined two words. Please look at these. In, at. The words are in, at. Today, you are going to learn about the time, how to say about the time of the day. Okay? You can see in and at here. I use in before the morning and at before night. Okay? At first, please, we have to remember the words related to the time of the day. Okay? Please, try to remember the words related to time of the day. In, at, these two words. Okay, we often use these two words before time. Okay, now please remember the words of the day. What is related to time? That is morning. Everyone, repeat after me. Morning. Afternoon. Afternoon. Evening. The words morning, afternoon, evening. Another words, that is, okay, noon, night, midnight, midday, the words related to time of the day, that is morning, afternoon, evening, noon, night, midnight and midday. Now we are going to learn where do we use in and at. Okay, for this please open your book, page number 33. Now please look, language focus. Language focus, yes. Using in or at for time. Using in or at for time. Okay? You can find the morning, the afternoon, the evening, and before that use in. Okay? And
On the next one, midday, night, midnight, you have to use at before them. And you can find two examples here. That is, Sagar gets up at 6 o'clock in the morning on weekdays. He goes to bed at 10 o'clock at 9 on weekends. Sorry, on weekdays. Okay, students, for the last section, please listen carefully. I'm going to play an audio for you. One morning, I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. I'm going to repeat the whole audio. Please listen carefully. One morning, I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. I hope you can understand. And please remember that the blue alphabets on the word are making the exact sounds. That is O. Okay? O. So I repeat the whole thing. One morning I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. Okay, so you have to long it. Again, listen carefully. One morning I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. Very good. So you have to practice it at your home. Okay? Now I'm going to review the whole lesson. Okay? For the specific times, that is 8 o'clock, 8 p.m. or 9 p.m. or the specific time, that is midday, midnight, or the special time, that is night. For this we have to use at, and for the general times we have to use in. Like that, in the morning, in the evening, in the afternoon. Okay? And then what we do on weekdays and what we do on weekends for the specific times. Okay? In the morning, in the afternoon, at night. So we know when and where we have to use in or at. And what is your homework? Can you remember it? Okay, your homework is, how do you spend your weekdays and weekends? So you have to write a paragraph on that. How do you spend your weekdays and weekends? So you have to write a paragraph on that. Okay, students, and of course, please don't forget to practice section D. That is, one morning I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. Okay? Okay, students, stay safe, stay at home, and goodbye. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না?
আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ভগ্নাংশ এই অধ্যায় থেকে পাঠ নেব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা গণিত বইয়ের 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের 57 পৃষ্ঠায় প্রথমে কিন্তু এই গাণিতিক সমস্যাটি আছে। দেখো কি বলেছে এখানে, 2 ডেসিলিটার রং দ্বারা 18/5 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো? একটু চিন্তা করো তো বন্ধুরা, এটা কিভাবে করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমি দুটো রেখা এঁকেছি, তাই না? প্রথম রেখাটিকে যদি আমরা দেয়াল মনে করি এবং নিচের রেখাটিকে যদি রং ধরে নিই, তাহলে কি রকম হবে? আচ্ছা একটু চিন্তা করো, কি বলেছে, 2 ডেসিলিটার রং দ্বারা 18/5 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। তাহলে 2 ডেসিলিটার, এপাশে আমি কি বলেছি, দেয়াল রং ধরবো, তাই না? তাহলে এখানে যদি শূন্য হয় তাহলে এখানে হবে কত, 1, আর এখানে ধরলাম 2, এটা কি ধরেছি, রং। তাহলে কি লিখে দেব, ডেসিলিটার। তাহলে 2 ডেসিলিটার রং দ্বারা আমি কতটুকু দেওয়াল রঙিন করেছি, 18/5 বর্গমিটার। তাহলে এই যে দেখো 2, আমি ঠিক এর উপরে লিখছি 18/5 বর্গমিটার। এখন আমাকে কি বার করতে হবে বলো তো, বলেছে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। তাহলে আমাদের 1 ডেসিলিটার কোথায় আছে, এখানে। তাহলে আমাদের এই জায়গাটি কত বর্গমিটার এটা কিন্তু বার করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে একটু চিন্তা করে বলো তো কি করলে এটা বের করতে পারবো আমরা। লক্ষ্য করো, 2 ডেসিলিটার রং দিয়ে যদি আমরা 18/5 বর্গমিটার দেয়াল রং করতে পারি, তাহলে 1 ডেসিলিটার দিয়ে কতটুকু রং করতে পারবো একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক বলেছ, 2 ডেসিলিটার রং দিয়ে যতটুকু রং করা যাবে তার থেকে দেয়াল কিন্তু কম রং করা যাবে। তাহলে কি করতে হবে আমাদের, হ্যাঁ ঠিক বলেছ, ভাগ করতে হবে। তাহলে আমাদের মোট রঙিন দেয়ালকে যদি মোট রং দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেয়াল রঙিন করা যাবে পেয়ে যাব। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে যদি রঙের পরিমাণ দিয়ে আমরা ভাগ দেই, তাহলে কিন্তু 1 ডেসিলিটার রং দ্বারা দেয়ালের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, তাই না? তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কতটুকু দেয়ালের ক্ষেত্রফল রং করতে পারবো। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে যদি রঙের পরিমাণ দিয়ে ভাগ দিই, তাহলে চলো আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলি। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল আমাদের কত লেখা আছে, হ্যাঁ ঠিক বলেছো, 18/5। চলো আমরা লিখে ফেলি 18/5। তারপর কি বলেছে, ভাগ দিতে হবে কত দিয়ে, রঙের পরিমাণ দিয়ে। আমরা রং করেছি কত দিয়ে, 2 ডেসিলিটার দিয়ে, তাহলে ভাগ হবে 2 দিয়ে, তাই না? দেখো আমাদের গাণিতিক বাক্য কিন্তু আমরা পেয়ে গেছি। তোমরা কিন্তু এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম কিন্তু আগেই জেনেছো, তাই না বন্ধুরা? যখন আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব, তখন কি করতে হবে বন্ধুরা, মনে আছে তোমাদের? হ্যাঁ, আমাদের প্রথমে ভগ্নাংশটা ঠিকই থাকবে, সেই ভগ্নাংশের হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাটিকে গুণ করে দেব, তাই না? ঠিক বলেছ, চলো আমরা লিখে ফেলি। তাহলে 18 আমাদের লব, আর এখানে আমাদের হর কত আছে, 5, পূর্ণ সংখ্যাকে গুণ করে দেব, তাহলে কত হবে দেখো আমাদের, 18। আর হর কত হবে দেখো, 5 গুণ 2, তাহলে কত হবে, 10। দেখো তো আমরা কি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কি না? হ্যাঁ ঠিক বলেছো, 2 দিয়ে কিন্তু আমরা লব এবং হর দুটোকেই ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমে লবকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, ঠিক বলেছো, 9। আবার হরকেও যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের হর কত হবে, 5। তাহলে আমরা কি লিখতে পারি, লব হলো কত, 9/5 বর্গমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 ডেসিলিটার
রং দ্বারা আমরা 18 ভাগ 5 বর্গমিটার রং করেছিলাম, দেখো 1 ডেসিলিটার দিয়ে ঠিক এর অর্ধেক। 18 ভাগ 5 এর অর্ধেক কত? 9 ভাগ 5। দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি, তাই না বন্ধুরা? এবার আমরা 2 নম্বর কাজটির দিকে একটু লক্ষ্য করি। দেখো এখানে কি লেখা আছে, 5 ভাগের 3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3 ভাগের 1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? শিক্ষার্থী বন্ধুরা দেখো, আবার দুটো রেখাচিত্রের মাধ্যমে যদি আমরা এটা দেখতে চাই তাহলে কি হবে, কি বলেছে, 5 ভাগের 3 বর্গমিটার দেয়াল রঙিন করতে আমার কতটুকু রং লাগবে? 3 ভাগের 1 ডেসিলিটার রং। তাহলে আমরা নিচের রেখাটাকে যদি রং ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 1 ডেসিলিটার, তাই না, ডেসিলিটার রং। 3 1 ডেসিলিটার রং দিয়ে কতটুকু রং করা যাবে বলেছে? দেখো 5 3, তাহলে আমাদের এইখানে হবে, তাই না, 5 3 বর্গমিটার, এটা আমাদের এই সমস্যাটির মধ্যে দেয়া আছে। এখন আমাদেরকে কি বার করতে হবে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে এখানে যদি 3 1 ডেসিলিটার হয় তাহলে এইখানে কত হবে বন্ধুরা একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ ঠিক বলেছো, এখানে হবে 3 2, আর এখানে কত হবে 3 3। 3 3 হলে কি হয়, 3 3 মানে পূর্ণ 1। তাহলে 1 ডেসিলিটার দ্বারা, তার মানে এখানে হবে 1 ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে, আমাদের এই ঘরটা কিন্তু বার করতে হবে, তাই না বন্ধুরা, বুঝতে পেরেছো? এখানে 3 1 হলে এটা 3 2, 3 3, তাহলে লব এবং হর একই হলে সেটা কিন্তু পূর্ণ 1 হয়। তাহলে 1 ডেসিলিটার দিয়ে আমার কতটুকু দেয়াল রঙিন করা যাবে? তাহলে আমাদের গাণিতিক বাক্যটি কি হবে, রঙিন দেয়াল 5 ভাগের 3 বর্গমিটার, তাই না। আর কতটুকু রং দিয়ে আমি রং করেছি, 3 ভাগের 1, তাহলে ভাগ 3 ভাগের 1, এই হলো আমার গাণিতিক বাক্য তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি করছি, একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করছি। এখন আমাদের বের করতে হবে 1 ডেসিলিটার। চিন্তা করো তো, 3 ভাগের 1 ডেসিলিটার রং কতবার নিলে আমার 1 ডেসিলিটার রং হবে? চলো আমরা একটু লিখি, 3 ভাগের 1 ডেসিলিটার রং কতবার নিলে আমার 1 ডেসিলিটার হবে? হ্যাঁ ঠিক বলেছো, 3 বার নিলে, তাই না। দেখো এই যেখানে লিখেছি 3 ভাগের 2, আবার কি লিখেছি, 3 ভাগের 3, তার মানে 3 ভাগের 1 ডেসিলিটার ডেসিলিটার রং যদি আমি 3 বার নিই, 3 গুণ, তাহলে কিন্তু আমার 1 ডেসিলিটার রং হয়ে যাবে, তাই না। তার মানে কি, আমি এই যে 5 ভাগের 3 বর্গমিটার রং করেছি 3 ভাগের 1 ডেসিলিটার রং দ্বারা, এটা যদি আমি 3 বার করি তাহলে কিন্তু আমি দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আমাদের লিখিত গাণিতিক সমস্যাটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে কেমন হবে, দেখো এখানে লক্ষ্য করো, 1 বর্গমিটার দেয়াল আমি আগে নিয়েছি, সেটাকে সমান 5টি ভাগে ভাগ করেছি, এবং দেখো 5 ভাগের 3 ভাগকে রং করেছি, 5 ভাগের 3 ভাগকে রং করেছি কত দিয়ে, 3 ভাগের 1 ডেসিলিটার রং দ্বারা, তাই তো। এখন আমাদের কি করতে হবে, 1 ডেসিলিটার মানে 3 গুণ। তাহলে চলো চিত্রটা তাহলে কেমন হবে একটু দেখে আসি। দেখো এই চিত্রটার দিকে লক্ষ্য করো, এই যে 1 বর্গমিটার এটা কিন্তু এতটুকু, তাই না, এই যে 3 ভাগের 1 ডেসিলিটার দিয়ে আমি কিন্তু এই 3 ঘর 5 ভাগের 3 ভাগ রং করেছি। এখন 1 ডেসিলিটার দিয়ে 3 গুণ, তার মানে এখানে 3 ভাগের 1 ভাগ দিয়ে এতটুকু রং হচ্ছে, আবার আর 3 ভাগের 1 ভাগ দিয়ে এতটুকু হচ্ছে, এবং আরও 3 ভাগের 1, মানে 3 ভাগের 1 এখানে 3 বার, দেখো 1 2 3, 3 বার রং করা যাচ্ছে। তাহলে আমার দেয়ালটা কিন্তু রং করা যাবে এই পর্যন্ত, তাই না। তাহলে আমাদের 3 ভাগের 1 এর কয় গুণ হচ্ছে, 3 গুণ। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আমরা তাহলে 3 ভাগের 1 ডেসিলিটার রং দ্বারা 5 ভাগের 3 বর্গমিটার দেয়াল রং করতে পারি, তাই না। তাহলে
एक डेसिलिटर दिए तीन गुण करते पारबो ताई ना बंधुरा ताहले आमरा एटा लिखते पारी किभाबे देखो जे पाँचे तीन गुण तीन केन तीन लिखलाम बोलो तो देखो आमरा किन्तु विपरीत भग्नांश शिखेछिलाम ताई ना তখন কি হবে এই যে ভাগচিহ্নটা হয়ে গেল গুণচিহ্ন এবং তিনের একের বিপরীত ভগ্নাংশ হচ্ছে তিন তাই না আমরা কিন্তু ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়মও জানি তাই না কি করতে হয় মনে আছে তোমাদের হ্যাঁ কি করতে হবে হর কিন্তু ঠিক থাকবে আর লবের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে তাই না দেখো তাহলে আমরা হর লিখছি পাঁচ লব তিনের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে তিন গুণ তিন কত হবে নয় দেখো আমরা কিন্তু পেয়ে গেছি আমরা কতটুকু দেয়াল রঙিন করতে পারবো নয় ভাগ পাঁচ বর্গমিটার তাহলে আমরা চলো লিখে ফেলি তাহলে আমাদের এটার উত্তর হবে নয় ভাগ পাঁচ বর্গ মিটার কি বন্ধুরা পারবে না চলো আমরা তিন নম্বরটি দেখি পাঁচ ভাগের তিন বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য তিন ভাগের দুই ডেসিলিটার রং লাগে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে তাহলে একটু চিন্তা করো ঠিক একইভাবে তাই না চলো আমরা রেখা চিত্রের মাধ্যমে এটা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের নিচের রেখাচিত্রটিকে যদি আমরা রং ধরি এবং ওপরের রেখাচিত্রটিকে আগের মতো যদি দেয়ালের ক্ষেত্রফল ধরি কি বলেছে তিন ভাগের দুই ডেসিলিটার তিন ভাগের দুই ডেসিলিটার আমরা কোথায় লিখতে পারি একটু চিন্তা করো আচ্ছা দেখি আমরা শুরু থেকে যাই প্রথমটা নিশ্চয়ই এক হবে তাই না তাহলে তিন ভাগের এক ডেসিলিটার এখানে তাহলে এখানে হবে তিন ভাগের দুই ডেসিলিটার একটু লিখে রাখি ডেসিলিটার তিন ভাগের দুই ডেসিলিটার দিয়ে কতটুকু রং করা গেছে বন্ধুরা দেখো পাঁচ ভাগের তিন বর্গমিটার এখন আমাদের প্রশ্ন এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে তাহলে এক ডেসিলিটার কোথায় হবে হ্যাঁ তিন ভাগের তিন মানে এই জায়গাটায় হবে আমাদের তিন ভাগের তিন মানেই হচ্ছে এক ডেসিলিটার তাই না ডেসিলিটার আমাদের প্রশ্ন হচ্ছে এক ডেসিলিটার দ্বারা কতটুকু জায়গা আমরা রং করতে পারবো দেখো আমাদের যে গাণিতিক সমস্যাটি আছে সেটা যদি আমরা চিত্রে দেখি কি বলেছে পাঁচ ভাগের তিন বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য আমাদের রং লেগেছে কত তিন ভাগের দুই ডেসিলিটার দেখো এটা যদি আমরা দেয়াল ধরি এক বর্গমিটার দেয়ালকে আমরা সমান কিন্তু পাঁচটি ভাগে ভাগ করেছি রং নিয়েছি কত তিন ভাগের দুই ডেসিলিটার কতটুকু রং করা গেছে দেখো পাঁচ ভাগের তিন বর্গমিটার তাই না বন্ধুরা চলো আমরা আরেকটি ছবি দেখি শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রের পরে তোমরা এই চিত্রটি একটু লক্ষ্য করো কি বলেছি এই চিত্রটাই দেখো এখানে কিন্তু তিন ভাগের দুই ডেসিলিটার দ্বারা পাঁচ ভাগের তিন বর্গমিটার রং করেছি তাহলে আমি তিন ভাগের এক ডেসিলিটার দ্বারা কতটুকু রং করতে পারবো মানে আমি এককটা কিন্তু বের করে নেব তাহলে এইটা এই তিন ভাগের দুই ডেসিলিটার দ্বারা যতটুকু দেয়াল আমি রং করেছি তাহলে তিন ভাগের এক দিয়ে কতটুকু হবে ঠিক অর্ধেক হবে তাই না বন্ধুরা দুই ভাগের এক ভাগ হবে তাই না এখানে আমরা লিখে নেই তিনের এক তাহলে তিনের একে আমার কতটুকু হচ্ছে দেখো এখানে ঘর কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘরের তিনটি ঘর কিন্তু আমি তিনের এক ডেসিলিটার দ্বারা রং করতে পাচ্ছি তার মানে তিন ভাগের দুই ভাগের অর্ধেক ঠিক না বন্ধুরা তাহলে অর্ধেক করতে আমরা কি করি ভাগ করি কত দিয়ে দুই দিয়ে তাহলে আমরা সেটা একটু লিখে ফেলি আমার মোট ক্ষেত্রফল কত ছিল পাঁচ ভাগের তিন এটার অর্ধেক ভাগ দুই কেন দুই দিয়ে ভাগ দিয়েছি নিশ্চয়ই তোমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছো তাই না বন্ধুরা দে তিন ভাগের দুই যতটুকু রং করেছি তার অর্ধেক অর্ধেক মানেই কিন্তু দুই ভাগ এখন আমার প্রশ্ন কিন্তু এক ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে আমি যদি তিনের এক ডেসিলিটার দিয়ে এতটুকু করতে পারি তাহলে আমার এক এক মানে কি তিনের তিন তাই না তাহলে এই তিনের এক যতটুকু রং করেছি তিন ভাগের এক যতটুকু রং করেছি তার
तीन गुण होबे। शिक्षार्थी बंधुरा आम्रा किन्तु एई छबिटिर दिके एकटु लक्ष्य करब। देखो तीन भागेर एक डेसिलिटार द्वारा आम्रा किन्तु रंग करेछिलाम कतटुकु, पाँच भागेर तीनेर एई अंशटुकु, ताई ना? एटाके एखन आम्रा देखो তিনের এক দিয়ে এতটুকু করেছি, তিনের দুই দিয়ে এতটুকু করেছি, যে আমাদের প্রথম চিত্রটি যেটা দেখেছো, তাই না? যে তিন ভাগের দুই দিয়ে আমরা এতটুকু রং করেছি, তার মানে তিন ভাগের তিন বা এক ডেসিলিটার, এটা কিন্তু একই, তাই না? এক ডেসিলিটার দ্বারা কতটুকু হবে? এই অংশটার তিন গুণ। তাহলে আমরা দুই ভাগ করে নিয়েছি, গুণ তিন। বুঝতে পেরেছো কেন তিন দিয়েছি? তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমরা সেই কিন্তু গাণিতিক সমস্যা সমাধানের ধারাবাহিক নিয়মগুলো কিন্তু জেনেছি। এখানে দেখো পাঁচের তিন এই ভগ্নাংশটা ভাগ করেছি কিন্তু একটা পূর্ণ সংখ্যা দিয়ে। কি করব? দেখো পাঁচের তিন এটা কি হবে? গুণ হয়ে যাবে, তাই না? এবং এটার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে কি হবে? দুই গুণ এক, তাই না বন্ধুরা? গুণ তিন। তাহলে দেখো নিচে কত হচ্ছে? পাঁচ গুণ দুই দশ, আর তিন গুণ এক তিন। এই যে আমি তোমাদের কিন্তু এখানে সেটা দেখিয়েছিলাম যে দশ ঘরে তিন ঘর আমরা রং করেছি, এটা আমাদের একক, এটাই তিনবার হচ্ছে। দেখো এক দুই তিন গুণ তিন। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম আমরা তো জানি, তাই না? কি করতে হবে? লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লবে লিখতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি, তিন গুণ তিন নয়, আর নিচে হর হবে কত? দশ। তাহলে আমরা কিন্তু আমাদের কতটুকু দেয়াল রঙিন করা যাবে আমরা পেয়ে গেছি। তাহলে দশ ভাগে নয় বর্গ মিটার। এখন বন্ধুরা আমার একটা প্রশ্ন আছে, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমরা কিন্তু কিভাবে গাণিতিক বাক্যটা হলো ছবিতে তোমাদেরকে আমি দেখিয়েছি, এখন তোমরা একটু চিন্তা করবে এই যে আমাদের প্রথম গাণিতিক বাক্য, এখান থেকে আমরা সরাসরি এখানে কিভাবে আসতে পারি? একটু চিন্তা করো তো। আমরা কি বারবার এবং করে ছবি দেখব, লিখব, করব? নিশ্চয়ই না। কোনো বুদ্ধি খুঁজে বের করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে এই গাণিতিক বাক্য সমাধান করে আমাদের এটা এসেছে। তাহলে চলো আমরা এখানে লিখি যে আমাদের প্রথম গাণিতিক বাক্য কি ছিল? পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের দুই। আমাদের উত্তর আমরা কত পেয়েছি? দশ ভাগের নয়, দশ ভাগের নয়। কি করলে এই অঙ্কটিকে, কি করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব? কোনো বুদ্ধি কি খুঁজে পেয়েছ? হ্যাঁ, আমরা কিন্তু এর আগে বিপরীত ভগ্নাংশ, এরের কাজ অনেক কিছু শিখেছি, খেয়াল করো তো। তাহলে কি করলে এই উত্তরটা হবে? প্রথম ভগ্নাংশটিকে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা এই ফলটি পেয়ে যাচ্ছি। চলো তো একটু করে দেখি এই ফলটি আসে কি না। প্রথম ভগ্নাংশ আমাদের কত আছে? পাঁচ ভাগে তিন, গুণ এর বিপরীত ভগ্নাংশ, তাহলে কি হবে? দুই তিন ভাগ দুই। এখন দেখো তিন গুণ তিন কত হয়? নয়। পাঁচ গুণ দুই দশ। কি মিলেছে বন্ধুরা? তাহলে আমরা কি শিখলাম? কোনো ভগ্নাংশকে কোনো ভগ্নাংশ দিয়ে কিভাবে সহজে আমরা ভাগ করতে পারব, প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, তাই না বন্ধুরা? তাহলে আমরা কিন্তু এতক্ষণ এগুলো এইভাবে করেছি এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য। এখন আমরা কিন্তু সহজ বুদ্ধি পেয়ে গেছি। চলো বন্ধুরা তাহলে এইরকম আমরা দুটি অঙ্ক করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠার এক অনুশীলনের 6 নম্বরটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি আছে? নয় ভাগে দুই ভাগ নয় ভাগে চার। তাহলে আমরা কিন্তু সহজ বুদ্ধি কিন্তু জেনে গেছি, কি করব? প্রথম ভগ্নাংশটা ঠিক রাখব, তাই না বন্ধুরা? তারপরে কি করব? ভাগ চিহ্নটাকে কি করব? পরিবর্তন করে গুণ চিহ্ন করে ফেলব এবং দ্বিতীয় ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ করব। তাহলে আমাদের নয় হবে উপরে আর চার হবে নিচে। দেখো এটাকে আমরা ছোট করতে পারি কি না।
হ্যাঁ ঠিক বলেছো, নয় দিয়ে নয়কে ভাগ করলে এক, এই নয়কে নয় দিয়ে ভাগ করলে এক। দেখো তো এ দুটো যায় কি না? ঠিক বলেছো, দুই দিয়ে আমরা এই দুইকে ভাগ করলে হবে উত্তর এক, দুই দিয়ে যদি আমরা চারকে ভাগ করি ফল হবে দুই। তাহলে আমরা কিন্তু দু এক গুণ দুই, দুই একে দুই, আর উপরে কত হলো এক গুণ এক, এক। কি বন্ধুরা অনেক সহজ না? হ্যাঁ চলো আরেকটি করি। কত নম্বরটি করবে বলো তো? হ্যাঁ চোদ্দ নম্বরটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চোদ্দতে কি আছে? পাঁচ ভাগের দুই ভাগ পনেরো ভাগে আট। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক থাকবে, চিহ্ন কি হবে গুণ চিহ্ন, এবং দ্বিতীয় ভগ্নাংশটি কি হবে বিপরীত ভগ্নাংশ। তাহলে চলো আমরা বিপরীত ভগ্নাংশটি লিখে ফেলি। তারপরে আমাদের কি কাজ, যেটা লঘিষ্ঠ আকার করা যায় কিনা, ছোট করা যায় কিনা। হ্যাঁ পাঁচ এবং পনেরো এটা আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি, পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক এবং পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন। এবার দেখো এ দুটোকেও কিন্তু আমরা ছোট করতে পারি, দুই দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে দুইকে ভাগ করলে এক, দুই দিয়ে আটকে ভাগ করলে চার। তাহলে আমাদের নিচে কত হলো এক গুণ চার, চার, এক গুণ তিন, তিন। কি বন্ধুরা এখন কিন্তু তোমরা সহজে এই কাজটি করতে পারবে তাই না? তাহলে আজকে আমরা কি শিখলাম, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ এবং কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ কিভাবে করতে হয়। প্রথম ভগ্নাংশটিকে ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশর বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথম ভগ্নাংশটিকে গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাই তাই না? তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা আমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠায় দেখো এখানে কিন্তু 16টি হিসাব করো দিয়ে ভাগ আছে তাই না? আমি কিন্তু দুটো করে দিয়েছি। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে দেখো, লিখে নাও খাতায় বাড়ির কাজ। এই যে আমি তোমাদের করিয়ে দিয়েছি দুটো, এই দুটো বাদ দিয়ে যে কোনো পাঁচটি ভাগ তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে করে রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজগুলো করে বিদ্যালয় খোলার পরে তুমি কিন্তু তোমার গণিত শিক্ষককে অবশ্যই এই বাড়ির কাজটি দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই ঠিক মতো করে রাখবে। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।